সাকিব খেলছেন সাকিব খেলছেন না, সাকিব থাকছেন সাকিব থাকছেন না। আইজিদের বিপক্ষে ঢাকা টেস্টের আগে টাইগার ক্রিকেটে উত্তাপ ছড়িয়েছিল সাকিব লিটনের এনওসি শো। তবে বিসিবির গোয়ারতুমির কারণে শেষ পর্যন্ত ঢাকা টেস্ট খেলতেই হচ্ছে এই দুই ক্রিকেটারকে। ধারণা করা হয়েছিল টেস্ট শেষেই ভারতে যাওয়ার বিমান ধরবেন সাকিব লিটন, তবে সোমবার হঠাৎ করে বদলে গেল পাশার দান। জানা গেল টেস্ট শেষ হলেও এবার আইপিএল নাকি খেলছেনই না সাকিব, কিন্তু কেন? আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলের শুরুটা মিস করছেন সাকিব আল হাসান, মিস করবেন শেষের অংশ, কারণ 9 থেকে 15 মে আইজিদের বিপক্ষে টাইগারদের আছে ওয়ানডে সিরিজ। এর আগে 5 মে আছে একটি প্রস্তুতি ম্যাচও, আর আইপিএল শেষ হবে 28 মে। অর্থাৎ ফ্রাঞ্চাইজি এই লিগ খেললেও সব মিলিয়ে সাকিবের সার্ভিস সপ্তাহ তিনেকের বেশি পাবে না কলকাতা নাইট রাইডার্স। প্রস্তাবটা তাই এসেছিল কেকেআর থেকেই। জানা গেছে টুর্নামেন্টের অনেকটা সময় যেহেতু সাকিবকে পাবে না তারা, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। যদিও সাকিব চাইলে সেই অনুরোধে সাড়া না দিলেও পারতেন, তবে কলকাতার সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের, সেই সুসম্পর্কের জেরেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলাফল, এবারের আইপিএল শেষ পর্যন্ত খেলছেন না সাকিব, অর্থাৎ জাতীয় দলের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত কোটি টাকা লোভনীয় প্রস্তাব ছাড়তে হচ্ছে সাকিব আল হাসানকে। সাকিবের আইপিএলে না খেলা মানে ডিপিএলের দল মোহামেডানের ভাগ্য খুলে যাওয়া। জানা গেছে টেস্ট শেষে মতিঝিলের ক্লাবটির হয়ে যতটা সম্ভব ম্যাচ খেলবেন মিস্টার 75। তবে সাকিব না খেললেও অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে কলকাতার জার্সিতে আইপিএল মাতাবেন লিটন কুমার দাস। মাহবুব রিমন, সময় সংবাদ।